আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আমরা পড়তেছি হচ্ছে বিমের স্ট্রেস নিয়ে। অলরেডি আমরা বিমের বেন্ডিং স্ট্রেস বা ফ্লেকজার স্ট্রেস, ফ্লেকজার ফর্মুলা, ডেরিভেশন শিখে গেছি এবং বিমের সেকশন মডুলাস ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত পড়াশোনা করছি। তো এখন ফ্লেকজার স্ট্রেস সম্পর্কিত কিছু আমরা প্রবলেম সলিউশন দেখব। তো আমরা যদি শুরু করি তাহলে কেমন হয়, যে একটা প্রবলেম আমার দেওয়া আছে। তো এটা আমার একটা একটা বিম, যেটা হচ্ছে আমার বোধ আমার কি কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড এবং ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। আমার এ থেকে বি পয়েন্ট, বি এই যে স্প্যান, এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, যেটা ভ্যালু হচ্ছে আমার 4 kN/m। এখানে সেম ভাবে আমার ডি পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমার কি ডিস্ট্রিবিউটেড একটা লোড দেওয়া আছে, যেটা ভ্যালু হচ্ছে আমার কি 2 kN/m। আর এখানে আমার এই বি পয়েন্ট থেকে 1.5 m লেফটে একটা 5 kN-এর কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড দেওয়া আছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আবার আমার বিমের যে ক্রস সেকশনটা দেওয়া আছে, ক্রস সেকশনটা কি আমার রেক্টাঙ্গেল ক্রস সেকশন, যার উইডথ হচ্ছে আমার 60 mm এবং হাইট হচ্ছে 150 mm। তোমাকে এটা বের করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস কত, এটা মানে এটা আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে বলি যে এটা ম্যাক্সিমাম স্ট্রেস কে আমরা কি ম্যাক্সিমাম যে আমার ফ্লেকজার স্ট্রেস সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার কি লাগে, লাগে হচ্ছে আমার ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস লাগে। যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম সলিউশন করা একবার ইজি, কারণ বাকি যে প্যারামিটারগুলো লাইক হচ্ছে আমার জিওমেট্রিক প্যারামিটার, যেটাকে আমার সেকশন মডুলাস বলি, ঠিক আছে। তো আমরা যদি আমরা ফ্লেকজার ফর্মুলা থেকে আমরা কি জানি যে আমরা সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে এম ওয়াই বাই হচ্ছে আই। তো ম্যাক্সিমাম ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, কারণ আমরা জানি ওয়াই হচ্ছে কি নিউটনের অ্যাক্সিস থেকে যেই পয়েন্টে আমরা ক্যালকুলেশন করব সেই পয়েন্টের ডিসটেন্স। তো ম্যাক্সিমাম কত হতে পারে, এই জায়গায় হতে পারে কিন্তু। সো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি এটুকে। সো তখন আমরা কি বলি এটাকে এম সি আই। সো যেহেতু আমরা সি এবং আই বোথ জিওমেট্রিক কনস্ট্যান্ট, সো এটা দুইটাকে দুইটা আলাদা হবে না রেখে আমরা কি একটা কনস্ট্যান্টে কনভার্ট করব। সো এম আই বাই সি, এই আই বাই সি কে বলছি আমরা এস, তোমরা কি লিখতে পারি তাহলে এম বাই এস বলতে পারি। দেখি সিগমা ম্যাক্স এর ফর্মুলা, তো এটা আমরা ইউজ করব। তাহলে আমার এখানে কি লাগবে, লাগবে হচ্ছে এম আর এস বের করতে হবে। তো আমরা এম আর এস এখানে ক্যালকুলেশন করি। তো এস জিওমেট্রিক কনস্ট্যান্ট আগে ক্যালকুলেশন করে নিই আমরা। তো এস ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রেকট্যাঙ্গেল ক্রস সেকশন, তাহলে এস এর ভ্যালু কত হয়, বি এস স্কয়ার বাই 6। তো বি বি এখানে কত দেওয়া আছে যে 16 mm, সেটা যদি আমরা মিটারে কনভার্ট করি কত হবে 0.06 m। এটা এইচটা হচ্ছে 150 mm, সেটাকে মিটারে কনভার্ট করলে আসবে কি 0.15, এটাকে আবার স্কোয়ার, কিন্তু বিএইচ স্কোয়ার নিচে হচ্ছে আমার 6। তো এটা হিসেব করলে কত আসে, হিসেব করলে আসে আমার 2.25 × 10⁴ m³। তো এটা হচ্ছে আমার এস এর ভ্যালু। এখন আমার লাগবে হচ্ছে এম। তো এটা আমরা কোথেকে পাবো, এটা হচ্ছে কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে পাবো। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমাকে অবশ্যই শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে এবং পরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা আমরা এখন দেখি এখানে। সো এই যে এটা হচ্ছে আমার এই বিমের জন্য শিয়ার এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শিয়ার এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমরা ডেডিকেটেড চ্যাপ্টারে বিস্তারিত ডিটেলসে প্রচুর উদাহরণ সহ আলোচনা করছি। সো আমরা যদি সেই অধ্যায়গুলো একটু দেখে নেই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। সো আমরা যেহেতু এগুলো খুব ডিটেলসে পড়াশোনা করছি শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা নিয়ে, তাই এখানে আমি আর নতুন করে এগুলো কিভাবে ড্র করতে হয় এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না। এখান থেকে জাস্ট আমরা ম্যাক্সিমাম এই এমটাকে ক্যালকুলেশন করব। তো ম্যাক্সিমাম এম কত, তাই ম্যাক্সিমাম পাচ্ছে আমরা খেয়াল করি যে ভ্যালুগুলো যদি খেয়াল করি তাহলে কত 11.5, তাই এটা ভ্যালু আমরা যদি ইউনিট দিই তাহলে কত হবে 11.5 kN/m। সো 11.5, এটা ম্যাক্সিমাম এম কত পেলাম আমরা 11.5 kN/m। তো এটা আমরা কিন্তু পাইছি। সো এটা আমরা এখন বসাই দিই, এই ফর্মুলা যদি বসাই তাহলে কি হয় আমরা এখানে একটু ক্যালকুলেশন করি নিচে জায়গা আছে। সো তাহলে আমরা জানি সিগমা ম্যাক্স মানে হচ্ছে এম, নিচে হচ্ছে আমার এস, তাহলে এম ম্যাক্সিমাম কত পাইলাম 11.5 kN। আমরা কত পাই, এটা মজার একটা হিসাব আসে যে ফাইভ এর পরে একে নাগারে
নয়টা ওয়ান আসে, ওয়ান 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 ওয়ান, তাহলে মানে চারটা, পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই লেফট থেকে দুইটা পর একটা দশ, মানে একটা দশমিক চিহ্ন হবে। সো আমরা এখানে একটা দশমিক দিয়ে দিই, করে দিতে পারি 5.6, সেই কথা। সো তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো এটা কি আছে, এটা কিন্তু ভ্যালু হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু হবে। তো নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু আমরা প্যাস্কেল বলতে পারি, এটা মানে কিন্তু নাথিং বাট প্যাস্কেল। সো আমরা যদি এটাকে ভালো করে লিখি তাহলে কত লিখতে পারি, ভালো করে আচ্ছা আলাদা করে ফেলি জায়গাটাকে, এটাকে ভালো করে লিখে লিখতে পারি হচ্ছে আমরা 51.11 মেগাপ্যাস্কেল। তো এই যে আমার সলিউশন শেষ, এটা ভ্যালুটা আমি বসাই দিই, তাহলে এটা ভ্যালু কত পেলাম আমরা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পেলাম হচ্ছে এখানে বসাই দিই, ম্যাক্সিমাম কত পেলাম যে 11, সরি 51.11 মেগাপ্যাস্কেল। ভালো করে দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো করে লিখি 51.11 মেগাপ্যাস্কেল। তো এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে এই ধরনের প্রবলেম সলভ করা খুব আহামরি কিছু না। প্রথম কথা হচ্ছে সমীকরণটা জানতে হবে, দুই নম্বর কথা হচ্ছে যে আমার যে আমার বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার স্ট্রেস, সরি শিয়ার স্ট্রেস থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা, এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য শিখতে মানে খুব ইজি করে ড্র করতে পারি, তাহলে এই প্রবলেমটা খুব ইজি, মানে আমি যত খুব ইজিলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো বা এটা বুঝতে পারবো, এই ধরনের প্রবলেম সলভ করা আমার জন্য কত সহজ হয়ে যাবে। সো এই জন্য কিন্তু আমরা ডেডিকেটেড চ্যাপ্টারে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমরা। তো আমরা যদি সেই অধ্যায়ে ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু খুব ইজিলি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।